চিয়াং নদী ইয়াত স্থানীয়ভাবে যে লালি নৈ বলে কোৱা হয়, লালি নদীর এই গড়াখহনীয়া আমি ঠাই পরিদর্শন করেছো। আর পরিদর্শন করে আমি একটা কথা বুঝি পাইছো যে নদীর পারর যে সভ্যতা, সেই সভ্যতা আসলে এই নদীয়ে কেনে নাইকিয়া করে দিছে সেই কথাখিনি আমি উপলব্ধি করেছো। এই বানপানী আর গড়াখহনীয়াক লৈ এসামে আসলে ক্ষীরতি গায় রূপত ইয়াক ব্যবহার করে আছে। যেতিয়া বানপানী হয়, গড়াখহনীয়াক হয়, কেটামান পার্কুপাইন বা এনেকা ধরনের ব্যবস্থা গ্রহণ করে জিও বেগর ব্যবহার করে তেখেতসকলে লাখ লাখ কোটি কোটি হাজার কোটি টাকা ইয়ারপা হরকাই লৈ যাবর কারণে সক্ষম হয়, যার কারণে তেখেতসকলে নদী পারর সভ্য বৈশিষ্ট্যবিলাক ভালদরে অধ্যয়ন করে গবেষণার জড়িয়ে একটা উন্নত বিজ্ঞানসম্মত পদ্ধতিরে এই ব্যবস্থাবিলাক সমাধান করার কারণে দায়িত্ব বা দায়িত্ব নলয়। আমি এটাই আহ্বান জানাইছো, নদী পারর সভ্যতা যদি জিয়াই থাকবল হয়, মানুষ যদি মানুষের জনবসতি বা মানুষে যদি ভালকে জিয়াই থাকবলগা হয়, এই গড়াখহনীয়া রোধ করার কারণে বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করব লাগিব। সরকারে গবেষণা করক, গবেষণা করে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করে ইয়াক বিজ্ঞানসম্মত পদ্ধতিরে রোধ করার কারণে ব্যবস্থা করার কারণে আজ ইয়ারপা আমি আহ্বান জানাই।